নমস্কার, আমি সব্যসাচী। আমার ইনফরমেশন কর্নার চ্যানেল নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আমি এই চ্যানেলটিতে কেরিয়ার আর আর্নিং ওরিয়েন্টেড ইনফরমেশন আপনাদের সবাইকে দিয়ে থাকি। আজকে অবশ্য আমি একটু টপিকটা আলাদা করছি। কেরিয়ার চুজ করতে গেলে ডিসিশন মেকিং ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ডিসিশন নিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, বিশেষ করে যখন স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে আমরা কেরিয়ারের দিকে যাচ্ছি, পড়াশোনার লাইফ ছেড়ে আমরা কেরিয়ারের দিকে যাচ্ছি বা প্রফেশনাল কোর্স চুজ করার সময় আসছে, সেই সময়টাতে আমাদের ডিসিশানগুলো নিতে হয়, এবং ওই সময় রাইটও হতে পারে, রংও হতে পারে। বাড়ি থেকে বলছে এক ধরনের জবের দিকে এগোতে, আমি চাইছি এক ধরনের, বন্ধুরা নিচ্ছে আর এক ধরনের, সেটাও আমার নজরে আছে। তো আমি কি করব? আমি পাজলড, আমার মাথায় 10টা চিন্তা ঢুকে গেছে, 10টা ডিসিশন ঢুকে গেছে, কিন্তু আমি রাইট ডিসিশন তার থেকে নিতে পারছি না। তো আমাকে এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? একটা জিনিস আপনাদের সবাইকে বলি, আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন, ওই বাংলা একটা কথা আছে, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তেমনি ব্যাপারটা হয়ে থাকে। সাধারণত আমি যদি কোনো একটা বাচ্চা যদি একটা খেলনা নিয়ে খেলে, তার বড় দাদা বা বড় দিদি যখনই তার সামনে অন্য একটা খেলনা নিয়ে খেলবে না, তখনই দেখবেন সেই বাচ্চাটা দেখবে ওই দাদা বা দিদির ওই খেলনাটাই তার চাই, এবং সে ওটা নিয়েই ছাড়বে। যতক্ষণ না সে পাবে ততক্ষণ সে বায়না করেই যাবে। এবার আপনি তাকে ওইটা দিয়ে দিন, দেখবেন তার কান্নাও চুপ করে গেছে এবং সে হাসছে। এইবার আপনি যদি আবার ওই বড় দাদাটার বা দিদিটার কাছে গিয়ে অন্য কোনো খেলনা নিয়ে বসেন এবং তার সঙ্গে হেসে খেলতে থাকেন বা তার সঙ্গে আনন্দ করতে থাকেন, এবং সেইটা যদি সেই ছোট মেয়েটি বা বাচ্চাটি যদি দেখে নেয়, তাহলে তার তখন ওইটা দরকার, এবং সে ওটা আবারও সে নিয়েই ছাড়বে। এবং তখন আপনি যে আগের খেলনাটা, সেই খেলনাটি তাকে ফেরত দিলেও দেখবেন সেদিকে আর সে নজর করে তাকাচ্ছে না। তো এতে আমরা কী জানলাম? আমরা যখন ডিসিশন নিতে চাই তখন আমরা চাইল্ড মাইন্ডসেট হয়ে যাই। ঠিক বাচ্চারা যেভাবে চিন্তা করে যে ও হাসছে, ও ওই খেলনাটা নিয়ে খুশি, তার মানে ওই খেলনাটা নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে, ওইটাই আমার চাই, ওই খেলনাটা পেলে আমিও খুশি হয়ে যাব, ওটা সাময়িক। কেন সাময়িক? কারণ ওই খেলনাটা পাওয়ার সাথে সাথে যখন সে দ্বিতীয়বার অন্য একটি খেলনা পেল, তার থেকে বেশি খুশি লাগছিল যে খেলনাটা থেকে, সেই খেলনাটা যখন সে ছিনিয়ে নিল, প্রথম যে খেলনাটা সে যখন নিয়েছিল খুশি হব ভাবে, সেইটা কিন্তু সে ছেড়ে দিল, সেই ব্যাপারে সে ভুলেই গেল। ঠিক সেই জিনিসটাই হয় আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। আমার হয়তো বাড়ির থেকে কেউ বলেছে যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বা তোমাকে গভর্নমেন্ট জব করতে হবে। ইনিশিয়ালি সে আমাকে, বাড়ির বাবা বা মা বা আমার কোনো আত্মীয়, সে আমাকে একটা উদাহরণ দিল যে দেখো অমুক দাদাটা ডাক্তারি করে এইভাবে তার ওই কেরিয়ারে এতটা উন্নতি করেছে, তুমি তাকে দেখো। আমি তাকে দেখলাম, হ্যাঁ সে তো খুব ইনকাম করছে, দিনের পর দিন লাখ লাখ টাকা ইনকাম করছে, মাসের পর মাস ইনকাম করে যাচ্ছে। আমার একটা আনন্দ হলো, আমি চিন্তা করলাম যে আমিও ডাক্তার হব। কিন্তু আমি ডাক্তার হব বললেই কি আমি ডাক্তার হব? তার মধ্যে যে পরিশ্রম, তার মধ্যে যে আমাকে যে পড়াশোনাটার মধ্যে দিয়ে যেতে হবে, সেই মাইন্ডসেটটা কি আমার আছে? সেটা আমি বুঝবো কী করে? ইনস্ট্যান্ট কোনো ডিসিশন যদি আমি নিয়ে ফেলি সেটা ভুল হতেই পারে, হ্যাঁ সবসময় যে তা নিতে হয় না তা নয়, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে নৈব নৈব চ। আমাকে কি করতে হবে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, আমার বাবা মা বলেছে, বাড়ির আত্মীয় স্বজন বলেছে, সত্যি দাদাটা ডাক্তারি হিসেবে অনেক ভালো কাজ করছে। তো আমি, আমারও একটা চিন্তাভাবনা এসছে, যেটাকে আমি বলতে পারি ডিজায়ার এসছে, যে আমি ডাক্তারি হিসেবে তো দেখছি, আমাকেও তাহলে ডাক্তার হতে হবে। ডাক্তারের জন্য কী আছে? পড়াশোনা করতে হবে, বাবা মা বলছে পয়সা দেবে, তো আমি এগিয়ে যেতে পারবো। কিন্তু ওই চিন্তাটা কি আমাকে 7-8 দিন বাদেও একই রকমের উত্তক্ত করছে? একই রকমের চিন্তা কি আমার মাথায় ঘুরে যাচ্ছে যে আমি ডাক্তারই হব, নাকি সেই চিন্তা থেকে বেরিয়ে গিয়ে আমি অন্য কোনো চিন্তায় ঢুকেছি, না আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে? কি না, আমার এক বন্ধু বলেছে তার দাদা ইঞ্জিনিয়ার হয়ে বিশাল কামাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার হয়ে বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান করছে আর প্রমোটারদের কাছ থেকে টাকা নিচ্ছে, ওটাতে আরও টাকা, আরও উন্নতি, বাড়ি গাড়ি একদম 6 লাখ সব কিছুর। যদি আমার ওই দিকে নজর না গিয়ে আমি ডাক্তারিতেই স্ট্যান্ড করে থাকি, দ্যাট মিন্স ওইটাই আমার ডিসিশান। 6-7 দিন কোনো ডিজায়ার থাকতে পারে না, পারফেক্ট ডিজায়ার, পারফেক্ট ডিসিশানই আমাকে 6 রাত শুতে দেবে না।
কি 7 রাত শুতে দেবে না। আমি ছয় বলছি মানে ছয় না, কারোর ক্ষেত্রে সেটা 1 মাসও হতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু 10 দিনও হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা 10 দিন তো হতেই হয়, 6 থেকে 7 দিন, মানে আমি একদিনে নিয়ে 2 দিনের মাথায় সেই ডিজায়ারটা থাকতেই পারে, কিন্তু মিনিমাম 6-7 দিন বাদে কি সেই কলটা আমার মধ্যে আসছে যে হ্যাঁ আমি ডাক্তার হতে পারবো, কি হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হতে পারবো? যদি সত্যি এসে থাকে তাহলে আমার সেটাই তো। ডিসিশন মেকিং নিতে গেলে ইনস্ট্যান্ট নয়, আমাকে চিন্তা করতে হবে যে অসুবিধা, যে শক্তি লাগবে পারিপার্শ্বিক করতে গেলে, যে পড়াশোনা করতে হবে, সেই স্ট্রেংথটা কি আমার আছে, এর মধ্যে এটা করতে গেলে কী কী উইকনেস আছে যেটাকে আমাকে স্ট্রেংথে পরিণত করতে হবে, সেই উইকনেসগুলো আমাকে নিজেকেই নিজে বার করতে হবে, যে হ্যাঁ ওই ডাক্তারি পড়তে গেলে আমার এই স্ট্রেংথ আছে, আমার এই উইকনেস আছে, ডাক্তারি পড়তে গেলে আমার কি অপরচুনিটি আছে, আর ডাক্তারি পড়তে গেলে কি থ্রেটস আছে আমার। এটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, SWOT সাউট সেটা আমি বলছি না, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল লাইফের সঙ্গে লিঙ্কড। ওই ডাক্তারি পড়তে গেলে আমার কি শক্তি আছে, মানে আমি আমার মধ্যে কি আছে যে ডাক্তারি আমি পড়তে পারবো, তার সেখান থেকে আমাকে পরবর্তী সময় মা 1 বছর বাদে গিয়ে আমাকে এটা হতাশ হতে হবে না, না এটা আমার কাজ ছিল না, ওই ডাক্তারিটা আমাকে বাধা দিতে পারে এইরকম উইকনেস আমার কী আছে, ডাক্তারি পড়তে গেলে আমি বাধাপ্রাপ্ত হবো এরকম উইকনেস আমার মধ্যে কী আছে, সেটা আমাকেই খুঁজে বার করতে হবে এবং সেটাকে ওভারকাম করতে হবে। আমি কি সেটা ওভারকাম করতে পারছি, সেটা আমাকেই খুঁজে বার করতে হবে। এছাড়া তার কি অপরচুনিটি, আমি ডাক্তার হওয়ার পর আমি কী করব, তার জন্য কী কী রেফারেন্সেস আমার সামনে উদাহরণ হিসাবে আছে, সেগুলো আমাকে নক করতে হবে, দেখতে হবে, আর সেগুলো পেতে গেলে আমার সামনে কী কী ধরনের থ্রেটস আছে সেগুলোকে আমাকে দেখতে হবে। তো এত কিছু পারিপার্শ্বিক যদি পজিটিভ হয় তাহলেই আমার ডিসিশানটা নেওয়া উচিত হবে, সেটা সব ক্ষেত্রে, আমি ডাক্তার উদাহরণ দিয়েছি বলে ডাক্তার না, সেটা সব ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও সেটা হতে পারে। জানি না আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারলাম কি না ডিসিশান নিতে গেলে ঠিক এক্স্যাক্টলি আপনাদের কী করতে হবে, তবে এটাই রাস্তা একটা ডিসিশান নেওয়ার জন্য, নিজেকে সময় দেওয়া, নিজেকে নিজের সঙ্গে কথা বলা, নিজের উইকনেস স্ট্রেংথটাকে বোঝা, এটাই হচ্ছে একমাত্র রাস্তা ডিসিশানটাকে ঠিক করার। যাই হোক, আজকের মতন এখানেই আমি শেষ করতে চাইছি। আপনারা আমার চ্যানেলটিকে এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ঘন্টাটা বাজিয়ে দিন যাতে আপনাদের কাছে আমার এই ভিডিও, এরকম ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।